হ্যালো বন্ধুরা, অনেকদিন মজার মজার ভিডিও দেখা হয়নি। এইবার আশা করছি আস্তে আস্তে কিছু কিছু মজার জিনিস আমরা দেখব, এবং অলরেডি দেখা শুরু করেছে যেগুলো হচ্ছে চার কাদের কাকার যেটা, তারপর ওই যে তারপর আগের দিন যে ভিডিওটা দেখলাম, হ্যাঁ এর আগের দিন হাউন আঙ্কেল, এইগুলো বেশ মজা লাগছে। তো এই যে রিসেন্ট ঘটনা যেগুলো ঘটে গিয়েছে বাংলাদেশে, সেই ঘটনাগুলো নিয়েই বিতিকবাজের ভিডিওগুলো থাকে। এবং আজকেও আমরা অন্যথা হব না, আজকেও যে ভিডিওটা সেটা রিসেন্ট যে সমস্ত ঘটনা ঘটছে, বিশেষ করে যারা সমন্বয়ক রয়েছে, ছাত্র ছাত্রী রয়েছে, তাদের কিছু ভিডিও রয়েছে, সেইখান থেকেই একটা মানে একটা ঘটনা নিয়ে বিতিকবাজ আজকের ভিডিও। আর সেই ভিডিওর টাইটেল হচ্ছে, তোমরা অ্যাক্টিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটার শিরোনাম কি হতে চলেছে। হ্যাঁ, এবার তুমি বলেই দাও, পাপা কি পারি, পাপা কি পারি। তো যাই হোক, পাপা কি পারি এই শিরোনামের ভিডিওটা দেখবো, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। চলো ভিডিওটা দেখে নিই। বাসায় মারে সাহায্য করে না কাজে, আর রাস্তায় আইসা ট্রাফিক সাজে। ওহে পাপা কি পারি, তুমি নিয়ন্ত্রণ করছো গাড়ি, সেজন্য কি খুবই দরকার পরা শাড়ি, এটা কি হচ্ছে না বাড়াবাড়ি। পাপা কি পারি, রাস্তা দিয়ে আসার সময় এক পাপা কি পারি আমার আটকাইলো, বললো ভাইয়া আপনার লাইসেন্সটা একটু দেখান। আমি আমার বাসার বিদ্যুৎ বিলের কপিটা তারে দেখাইলাম, সে দেখলো, দেখে ঠেকে বলতেছে সবই তো ওকে, ঠিক আছে আচ্ছা ভাই আপনি যান। মানে ভাই প্রত্যেকটা ট্রাফিক সিগনালে যেখানে 4 থেকে 8 জন করে ট্রাফিক পুলিশ দাঁড়াতো, সেখানে 30 থেকে 40 জন করে স্টুডেন্ট দাঁড়ানো, সেই জায়গায় বাড়তি কোনো মেয়ে না থাকলেও চলে, তারপরও ইচ্ছা হইলো স্বেচ্ছাসেবী হিসেবে তুমি যা দাঁড়াইলা, কিন্তু একদমই শাড়ি পরে রাস্তার মাঝখানে দাঁড়ায় এমন এমন করা, হোয়াট ইজ দিস ম্যান। রং বং ভালো জানে, রং ঢং তো না শুধুই, পুরাই ন্যাকামির শেষ সীমানা। প্রথমত রাস্তার ডান পাশটা দাঁড়ানোর কোনো জায়গাই না, তার উপর আবার আপনি যা মাঝ রাস্তা বরাবর দাঁড়াইছেন, এখন একটা মানুষ কি গাড়ি চালানোর সময় রাস্তা দেখবে নাকি আপনার থোবড়াটা দেখবে। এসব দেখতে দেশ স্বাধীন করছিলাম। হ্যাঁ, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খাবো আর মানুষের গাড়ি চালানোতে ডিস্টার্ব করব। এর কপাল ভালো যে এর উপর দিয়ে কেউ গাড়ি উঠায় দেয় নাই। অ্যাটেনশন সিক করার পাশাপাশি আপনি যে ফ্রি খাইতে দাঁড়াইছেন এটা আপনাকে দেখলেই বোঝা যায়, এক ঢিলে দুই পাখি। শাড়ি সামলাইতে হিমশিম খেয়ে যাইতেছে, ট্রাফিক সামলাইবে আর কি। ঢং করো তুমি। এই আপা 2 থেকে 3 দিন ট্রাফিক কন্ট্রোল করতে এসে যতগুলো ভিডিও না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, ভাই আমরা সারা বছরও ততগুলো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। শুধুমাত্র এই আপা না, ওনার কিন্তু রাজপথের কিছু সহযোদ্ধাও রয়েছে, উনি তো তাও শাড়ি পরে দাঁড়ায় ছিলেন, কিন্তু কিছু আল্ট্রা লিজান্ত শাড়ি পরে বসেই পরে রাস্তার মাঝখানে। খুব ক্যামেরাটা প্যান করতেছে, তারপর আবার ফোকাস অনুযায়ী পোজ দিতেছে, আমার তো এখন মনে হয় উনি সিনেমাটোগ্রাফারটাও ভাড়া করে নিয়ে আসছে। খুব কষ্ট যে বলা, পেছনে গাড়ির ভেতরে বসা মানুষগুলো কতগুলো বিরক্ত হইতে পারে ভাই, একটু চিন্তা করেন তারা মনে মনে কি বলতেছে। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। ইনারা বুঝতে পারছে নরমাল জামা কাপড় পরে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালে তো মানুষজন আর তাকাবে না, কিন্তু একটু শাড়ি পরে এসে যদি একটু এমন এমন করে তাহলে মানুষজন তাকাবে আর বলবে ওয়াও। যা বুঝলাম এজন্যই মনে হয় ওনারা শাড়ি পরছে। আমি বাঙালি নারী, আমি হাতি চুরি করব, আমি শাড়ি পরব। ঠিক আছে তা না হয় পরবেন, তাপা শাড়ি চুরি পইরা আন্দোলনে নামলেন না কেন? আন্দোলনে কিভাবে নামবে, তখন তো তাদের চিবিলক ছিল। না মানে কিছু না, ফ্যামিলি চ্যানেল আর কিছু বললাম না। নাটক কম করো প্রিয়। আসল বিষয়টা হচ্ছে ইনারা হচ্ছে চরম লেভেলের অ্যাটেনশন সিকার, মানুষের ফাও অ্যাটেনশন পাওয়াটাই ওনাদের মূল উদ্দেশ্য। যদি আসলে ইনারা সমাজ সেবায় আসতেন তাহলে এরকম ন্যাকামি রিয়াকশন দিয়ে শাড়ি পরতেন না, কই সারা দেশে তো আরো লক্ষ লক্ষ মেয়েরা ট্রাফিকের কাজ করতেছে, তারা তো শাড়ি পরে নাই আর এরকম ন্যাকামি রিয়াকশনও দিতেছেন। আচ্ছা মানলাম আপনি শাড়ি পরে সমাজ সেবা করবেন, ঠিক আছে আপনি শাড়ি পরে করেন, তাহলে প্রত্যেক দিন এরকম 10-15টা করে ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতেছেন কেন? একটা ভিডিওই তো এনাফ, সব মিলে একটা ভিডিও দেখাই দিলেন সোশ্যাল মিডিয়াতে, আপনি সমাজ সেবা করছেন। আর রাস্তার চাল চলনে ভাই যে লেভেলের ন্যাকামি দেখাইছেন আপনারা, পুরো সার্কাসের সং ফেল। তুই সার্কাসে যা, সার্কাসে যাইয়া বাল্লুকের খেলা দেখ। এনারা কি একবার ওনাদের পোস্ট করা ভিডিওগুলোর নিচের কমেন্টগুলো চোখ দিয়ে দেখে না, নাকি চোখ তখন এমনি বন্ধ করে রাখে, মানে কমেন্ট বক্সে যে মানুষ এদের ন্যাকামিরা একদম ধুইয়া মুইচ্ছা ঘইষা উড়াইয়া দেয় চোখে পড়ে না? ও ঢঙ্গি মেয়ে রঙ্গনা,
এবার একটু সিরিয়াস কথা বলি, ছাত্রছাত্রীরা তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছো রাস্তায়, এটা খুবই ভালো উদ্যোগ। কারণ এই মুহূর্তে যদি ছাত্রছাত্রীরা রাস্তায় না থাকতো তাহলে ট্রাফিক একদম জ্যাম লাগে, পুরো একটা মেসাকার অবস্থা হয়ে যায়। তো তবে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, অনেক রাস্তায় দেখা যায় তোমরা একদম রাস্তার মাঝখানে 10 মিটার দূরে দূরে একজন একজন করে দাঁড়ায় থাকো। আমি বুঝতে পারছি তোমরা রিক্সাগুলো যেন মেইন সাইডে মানে ডান সাইডে না যায় সেজন্য দাঁড়ায় থাকো, তাদেরকে বাম সাইডে চাপায় দাও, বাট এইটা কিন্তু খুবই রিস্কি। আমার ব্যক্তিগত জীবনে 3 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় সামনে যদি কোনো গাড়ি স্লো যায় তাহলে পিছনের গাড়িটা ওভারটেক করার জন্য সে কিন্তু বাম সাইড দিয়ে টান দেয়, অর্থাৎ স্পিড বাড়ায়। তখন তোমরা যে দাঁড়ায় থাকবে সামনে সে কিন্তু খেয়াল করবে না, তার গাড়ির পাশ দিয়ে সে স্পিড বাড়াবে, তোমরাও দাঁড়ায় থাকবে, হুট করে সামনে এসে পড়বে, একটা অ্যাক্সিডেন্ট হবে। সো এটা কিন্তু খুবই রিস্কি। তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছো, খুবই ভালো করতেছো, তবে আগে কিন্তু নিজের সেফটি। আর এখন কিন্তু আস্তে আস্তে ট্রাফিক পুলিশ আসা শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে যে প্রতি সিগনালে আগে 4 থেকে 8 জন ট্রাফিক পুলিশ থাকতো, এখন 1-2 জন করে কিন্তু কাজে জয়েন হওয়া শুরু হয়েছে। তাই যেই সিগনালে 5 থেকে 6 জন স্টুডেন্ট থাকায় এনাফ, সেই জায়গায় 15 থেকে 20 জন বা 30 জন গ্যাদারিং না করাটাই ভালো হবে। আর স্কুলের যে ছাত্রছাত্রীরা আছো তোমরা আপাতত রাস্তায় থাকো না, তোমাদের ট্রাফিক আর দরকার নেই, তোমরা তোমাদের পড়ালেখায় মনোযোগ দাও, লেখাপড়া শিখলে একদিন অনেক বড় হতে পারবে। তবে বাচ্চারা না যাইলেও নতুন জামাই যাইতে পারেন। আমার মনে হয় বেচারা তার বিয়ের দিন বউ নিয়ে বাসর ঘরে যাচ্ছিল, এমন সময় ছাত্রছাত্রীরা তার গাড়িটা আটকায়, গাড়ি আটকায় কাগজপত্র দেখতে চায়, তখন হয়তো কোনো কিছু মিসিং ছিল, তখন বলে যে ভাই আসেন ট্রাফিকের কাজ করে যান, শাস্তি। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের ট্রাফিক সামলানোর এক্সপিরিয়েন্স কেমন, আর আপনারাও জানান আপনাদের রাস্তায় বের হওয়ার অভিজ্ঞতা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি। ভিডিওটা দেখে ভীষণ মজা পেয়েছি, আমি তো অনেক ভিডিও হাসি ভিডিও দেখি এবং সেখানে থাকে অনেক কিছুই থাকে হাসানোর মতো, কিন্তু এইটাই সত্যি মানে তাদের আদব কায়দা যে মেয়েগুলোকে দেখানো হলো সত্যি হাসি পাচ্ছিল। এবং শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্যই মজা পাচ্ছিলাম যখন মাঝখানে দাঁড়িয়ে শাড়ি পরে লাঠিটা ঘোরাচ্ছে, লাঠি ঘোরানো দেখে আমি মনে করছি ও কোনোদিন মানে কোনোদিন কিছু ধরেছে বাড়িতে, কারণ ওর মানে ঘোরানো দেখে আমার মনে হয় না যে ও হাতে করে কিছু ধরেছে বা কাজ করেছে, যদি বাই চান্স কোনো গাড়ির কাছে লাগতো বা কিছু। হ্যাঁ, তো এই যে মানে একটা জাস্ট ছেলে খেলা মতো মনে হচ্ছে ব্যাপারটাকে, মানে ওই সবাই কাজে নামছে, চলো আমরা আমিও যাই একটু একটু ফ্রিতে আইসক্রিম খাবো, ব্যাস এই হচ্ছে ওদের মোটিভ, ফ্রিতে আইসক্রিম খাবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটু ভাউগি দেখি আছি ব্যাপারটা, যে আমিও পারি না, আমি আছি মানে কি বলতো জ্যাম লাগা আমি আছি। হ্যাঁ, মানে ব্যাপারটা কি বলতো, ওই যে ফুটেজ খাওয়া, ফুটেজ খাওয়ার ব্যাপারটা ওখানে গিয়ে যে আমার কথা না শুনলে আমি ইয়েতে দায়িত্বে আছি, এই ব্যাপারটা নেওয়ার জন্য সেইটার জন্য কিন্তু ওখানে অনেকেই দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, ছাত্ররা ভীষণ ভালো কাজ করেছে, এই যে পরিস্থিতি একটা খুব বাজে পরিস্থিতি গেল, এই সময়ে কিন্তু ছাত্ররা না থাকলে দেশটা অন্যরকম জায়গায় যেতে পারতো, কিন্তু আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্ররা কিন্তু সেগুলো সামলে দিচ্ছে এবং ট্রাফিকেও তাই। আমি শুনেছি যে অলরেডি পুলিশ ট্রাফিক পুলিশ নেমে গিয়েছে, যেখানে 8 জন করে থাকতো সেখানে এখন 2 জন করে নেমেছে। হ্যাঁ না, হ্যাঁ, এবং সাথে সাথে ট্রাফিক পুলিশ নেমেই গিয়েছে যেটা বললি, আর সাথে যেটা বলা হচ্ছে যে এক যে জায়গায় 5 জন দরকার স্টুডেন্ট বা তখনকার সময় সে জায়গায় 30 জন 35 জন, এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। কারণ হচ্ছে হ্যাঁ, এবার সবার ইচ্ছা থাকে যে আমিও ট্রাফিক করবো, ঠিক আছে, এটা মানে অল্প বয়সের ছেলে মেয়ের মধ্যে এটা সবসময়ই থাকে, একটা উৎসাহ ব্যাপারটা এইটা কিন্তু আসেই। তো তার মধ্যে অতি উৎসাহ যেটা সেটা আমরা দেখলাম সেখানে, পাপা কি পড়ে ওই যে রাস্তায় বসে পড়ে মানে ছাতা নিয়ে বসে পড়েছে পোজ দিচ্ছে, তবে আর ক্যামেরাম্যানটা তো মনে হয় ভাড়া করা, এদিকে এদিকে পোজ নিচ্ছে, সামনে থেকে পোজ নিচ্ছে। তবে আমার মনে হয় যে যারা ওই জায়গায় পড়েছে মানে ওই যে বসে পড়েছে যেখানে, ওখানে যারা যাদেরকে দাঁড়াতে হয়েছে গাড়িতে আছে যারা, তারা প্রথম প্রথম মজা পেয়েছে হয়তো, ঠিক আছে, এই আবার কি করছে সেটা দেখার জন্য, ঠিক আছে, মজা নিয়ে দেখছিল, এবং একটার সময় পরে আমার মনে হয় মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে, এটা স্বাভাবিক, মানে এটা হবে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি ইয়ে করছে আর ও ওখানে মজা নিচ্ছে, হ্যাঁ, পুরো টিকটক করছে, এই করছে, ওই করছে, ট্রাফিক সামলাচ্ছে, একদম ট্রাফিক সামলাচ্ছে, এই বলিস না সরি পাপা কি পারি ট্রাফিক সামলাচ্ছে। হ্যাঁ,
তো ভীষণ মজা পেলাম ভিডিওটা, এবং বিদিক বাজের ভিডিও অলরেডি তোমরাও দেখলে মজা পাবে। হ্যাঁ, তিনটে দেখলাম, তিনটেই খুব ভালো লেগেছে, এবং সাথে সাথে আরো যদি তোমাদের পছন্দের থেকে থাকে এবং রিসেন্ট যদি কিছু পারো আমরা সেটা নিয়ে আবার আসবো। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আর সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য পাপা কি পারি।